নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি গরমকালের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো করলা বা উচ্ছে দিয়ে কুমড়োর বটি। খুবই সিম্পল রেসিপি এটা, কিন্তু গরমকালে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। চলুন তাহলে এই সুন্দর আর সিম্পল রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। করলা বা উচ্ছে দিয়ে কুমড়োর বটি বানানোর জন্য 200 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটা ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 100 গ্রাম উচ্ছে বা 2টো মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি, ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চা চামচ হলুদ মাখিয়ে নিয়েছি। আগের থেকে করলা বা উচ্ছের মধ্যে নুন মাখিয়ে নিলে এর তেতো ভাবটা অনেকটা কমে যায়, তবে এর থেকে যে জল বেরোবে জলটা ফেলবেন না, তাহলে উচ্ছের গুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা বড় সাইজের পেঁয়াজকে পিস ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 1টা আস্ত শুকনো লঙ্কা, 1/2 চা চামচ কালো সরষে, আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। এই রেসিপিটা আমার ঝালঝালই ভালো লাগে, তবে আপনারা বেশি ঝাল খেতে না চাইলে স্কিপ করে যাবেন। উচ্ছের জন্য তো আমরা নুন আগেই দিয়ে রেখেছি, শুধুমাত্র কুমড়োর জন্য বাকি নুনটা আমরা অ্যাড করব। আর লাগছে রান্নার জন্য তেল। আমি সর্ষে তেল ইউজ করছি, তবে সাদা তেলেও করতে পারবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 2 টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম করেছি। এবার আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছে বা করলাটা আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে তুলে নেব। করলা উচ্ছেটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। অবশ্যই মিডিয়াম ফ্লেমে উচ্ছেটা ভাজবেন, না হলে ক্রিস্পি হয়ে যাবে, টেস্টটা ভালো আসবে না। আর মিডিয়াম ফ্লেমে ভাজলে এটা খুবই ভালো হয়, বেশ সফটও হয়। এবার উচ্ছেটা তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে 1টা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, হালকা ভাজা ভাজা হলেই এর মধ্যে আমরা কুমড়োটা অ্যাড করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কুমড়োটা দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু নুন দিচ্ছি। উচ্ছে তো নুন দিয়ে ভেজেই নিয়েছি, জাস্ট কুমড়োটার জন্য নুন দিয়ে দিলাম। এবার এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে কুমড়োটা ব্রাউন কালার অবধি ভেজে নেব। অবশ্যই ঢাকা দেবেন না, তাহলে কুমড়োটা কিন্তু গলে যাবে। কুমড়োটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি, আর হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে। হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আমাদের রান্নাটা একেবারে রেডি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেল গরমকালের অনবদ্য একটি রেসিপি, করলা বা উচ্ছে দিয়ে কুমড়োর বটি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা টুইটারে শেয়ার করুন। দেখা হবে আবার নানান রকম ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।